নগায় ইভেন এন্টারপ্রাইজের উদ্যোগে দুই সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত সাতশো জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক আসনের সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি আজ শনিবার দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টার মিলনায়তনে মেসার্স ইথেন এন্টারপ্রাইজের আয়োজনে মেসার্স ইথেন এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক এফ বিসিসিআই এর পরিচালক ও নওগা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নওগা দুই আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এমপি নওগা তিন আসনের সংসদ সদস্য সলিম উদ্দিন তারফদার এমপি জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান পি এ এ নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিসভি প্রমুখ পরে প্রধান অতিথি এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া সাতশো জন শিক্ষার্থীকে ক্রেস্ট সনদ পুরস্কার প্রদান করেন